এইভাবে কিন্তু হানিফা বলছে, চেতন ভাইয়া বলছে, ওবা আলী তোমার হাতে আমি হেরে গেছি, তো আমি সত্যি মেয়ে ছেলে, তো যেদিন থেকে যুদ্ধের বিদ্যা শিক্ষা করেছি, মনে মনে সংকল্প করেছি যে পুরুষ আমাকে হারিয়ে দেবে যুদ্ধে, শুনুন নদিয়া, সেই পুরুষের দুনিয়াতে করবো আমি বিয়ে। ওবা আলী, হ্যাঁ বিয়ে করবো, কিন্তু বিয়ে খুন নয়, তুমি কোন দিনে আছো? ও কাজল দিয়েছে 30 টাকা। হ্যাঁ তুমি কোন দিনে আছো? আমি আমি ওই পাথরের মূর্তির দিকে আমি খোদা বলি, খোদা বলো, নবীর ফাঁস করে দাও, মুসলমান হয়ে যাও, আর মাটির মূর্তির সামনে ও কলম আমাকে পড়িয়ে দাও, বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে হানিফা কলমা পড়লো, তার ইয়াকু উজি কলমা পড়ে নিল, এবং 12,000 সিপাহী কলমা পড়ে নিল, নগরের যত ছেলে মেয়ে সব কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই বুথখানা ভেঙে মসজিদ বানিয়ে দিল। হযরত আলী আল্লাহু আকবার বলে ওই নগরে আজান হেঁকে দিল, ওই নগরে আজান হেঁকে দিল। এবার বলছে আলী, আমাকে তুমি এবার বিয়ে করো। আরে বিয়ে করবো, কিন্তু একটা কথা কথা দিলাম, বিয়ে করবো, তুমি এখন এক ঘটি পানি দুখানে রুটি দাও, সেই ফকির জঙ্গলে মারা গেল, বোধহয় ওই ময়দানে মারা যাচ্ছে, ফকির আছে ময়দানে, বেশ এক ঘটি পানি দুই খানা রুটি নাই, টুকটুক করে হযরত আলী ফকিরের কাছে যাইবো, আইরে ফকির বাবা আছে বসে, বাবা আমি খেয়েছি, ভাত খেয়েছি, পানিও খেয়েছি, খেলেছো? হ্যাঁ, খেলছে, পেট ঠান্ডা হচ্ছে, বিয়ে করবি যদি তুই ওই মেয়েটাকে বিয়ে না করিস, তাহলে এই দেশ মুসলমান হবে না, হবে না, তুই ইসলামের স্বার্থে বিয়ে করবি মেয়েটাকে, চল চলো। এবার নগরে গেল হানুফা, বিয়ের একটা দিন করে কহিনিবরণ হানুফার ঘরে বিয়ের পড়ে গেছে লগন, বিয়ের দিনে হানুফা বলছে আমার বাঁদিবাসী আমাকে গয়না পরিয়ে দাও, আমাকে শাড়ি পরিয়ে দাও, আজকে আমার বিয়ে হবে, নতুন গহনা পরিয়ে ওরে দাও না, নতুন গহনা পরিয়ে দিয়েছে তোরা তার মন ছড়াই, আরে তাহার উপরে দিল মাহার, কোমরে দিল রিছে তার উপরে হেলে, হানুফার কোমরে দিল রিছে তার উপরে হেলে, বলে দিয়েছে হার তার মানান না তুলি।
দিল বসা তার মানন ঝুমকা কানে দিয়েছে বসা তার মানন ঝুমকা দিয়েছে মাথা তার উপরে মিনি আরে তাহার উপরে কপি পর কপাল দিল টিকা তার মানন তাইরা পর কপাল দিল টিকা তার মানন তাইরা থেকে মাথা পর্যন্ত গয়না পরিয়ে দিয়েছে গয়না পরিয়ে দিল বেনারসি শরীর দুটো হাতে পরিয়ে দিল হারা হারা চুরি হচ্ছে মনে আকাশের দেবী বড়ি নতুন সেই বিয়ের বিয়ে বসাইয়া দিল আলীর সঙ্গে ফকির বাবা বিয়ে পড়িয়া দিল ভাইরে আলীর সঙ্গে হানুফা দিদি ওদের বিয়েকে পড়াই নতুন যখন হল পড়ানো দুর্গকে সন্ধ্যা লেগে যাই নতুন আরে বাঁশর ঘরে পেড়ালি দিদিকে শিক্ষা দিচ্ছে ভাই নতুন সেই হানুফাকে কুরআন হাদিসের কথা শিক্ষা দিচ্ছে কেমন ভাবে এ কুরআন মে লেখা হে নামাজে কি রাসে কাহে নামাজে কি রাসে এ কুরআন মে লেখা হে নামাজে সবাই নাই কোথা দেখি আজকে দিনে আকাশ বসে বিয়ের পরে আকাশ নাকি পালসার গাড়িকে ঘুরাই আরে পালসার গাড়ি ঘুরাইবে এই যে আকাশ হাই খাটি মহারাজের জন্য হয় সাত পেটি জমাইয়ের নাস্তা করে সাতটা মেয়ে হলে জামাইয়ের নাস্তা করে ওর শাশুড়ি এনে যাবে এই ধরে কিন্তু করলো কি সেই বাসর ঘরে কুরআন বা হাদিসের কথা আলি শিক্ষা দিচ্ছি সকালবেলা ফকির বাবা দেখেন আমার আলীকে জানাই আলী তোমার চল আমাকে জুলমান নগর দিয়ে বাবা চল আমাকে জুলমান নগর দিয়ে আইগা নতুন বিয়ে করছি এখন সেই
খলিফার কাছে বিদায় নিয়ে হযরত আলী কি কইলো করিনা, হযরত আলী সাহেব ফকিরের সঙ্গে গেল। রাজা আছে তার নাম গরিব গদাই, তোমাকে পেলে শেষ করে দেবে, তোমাকে রাখবে না। তোমাকে আমি দিলাম সুপার আল্লাহ পাকের হাতে। আল্লাহ দুনা ফিরিয়ে আনে তোমাকে সহি সালামতে। আলীর সঙ্গে ফকির যাচ্ছে মাথায় মুখ নিয়ে, আবার সাত দিন যাওয়ার পর একটা বটের গাছ আছে। আলী বলছে, ওকে ফকির সাহেব আমার গায়ে জ্বর এসেছে আর আমি চলতে পারছি না, আর বড় খিদে লেগেছে, আমাকে খাবার এনে দাও। হ্যাঁ বলছে, বাবা তুই বট গাছে ছায়াতে মুখটাকে নামিয়ে বসো, আমি তোমার জন্য কেয়ার জানাবো, আশেপাশে গ্রামেতে আমি ভিক্ষা করতে যাব, ওই খাবারকে এনে তোমার মুখামি দেব। বাবা আলী তুমি এখানে বসো। বড় কাফের ওরে জহর বয়ার বানি নিলে না, আলী নামে দান করি যে করিলে আল্লাহ খুশি হয়, খুশি মনে এই বয়সে দান করিবেন ভাই। আরে ভিক্ষার কথা শুনে হাতে চুরি চাও, আলীর নামে যারা ভিক্ষা দেবে জান্নাতের মাঝে আলী তাকে চিনে নিবে। জন্মের দরজা বটে হাই, তাড়াতাড়ি দাও তুমি ভিক্ষা করে নাও সাকিনা, আরে জাহাজ দাগে দান করি সাকিনা, জহর বয়ার পানি মিলে না, আরে তাড়াতাড়ি দাও তুমি ভিক্ষা করে নাও সাকিনা, জহর বয়ার আর অনুসোতায়াতে বসে ভিক্ষারাবা মায়দা সাকিনা, আর দুটো চারটে পয়সা দিলে কমে যাবে নাইদা সাকিনা, আর বুড়ুর ফকি দেখো এতে আসবো নাইদা সাকিনা, আরে তুমি দেখি আমার ইয়ের বসে নাই, আর ভিক্ষা করে ধর্ম পালা কোনো চিন্তা নাই যা সাকিনা, আরে যাহা যাহা দিলে দাগে দান করিয়া যাই যা সাকিনা, আরে দুটো চারটে পয়সা দি ফকির বাবা। সংলাপ হাতে 30 টাকা দেয় কোন ভারতের সমুয়ার লুটু খাপার, আরে সঙ্গ এই কামুকপুরে গান করে গেছি কম করে 12-14 দিন ধরে, কাজীপাড়া মোল্লাপাড়া ঈশানপাড়া তোর নিম গাছ ছিল মসজিদের কাছে ওইখানে গান হতো। সংবাদ তো এখনকার যারা ছেলে রয়েছে
ও আমাকে চিনে না। হ্যাঁ বাদশাহী যে গ্রামে হয় সাত দিন তখনই এইসব পালা হয়। তো আজকে কামিরপুর গান করতে এসছি, সেদিন শাসপুর এসেছিলাম, আল্লাহ আনিয়েছে আর কামিরপুরে এসেছি। তো কামিরপুরে সত্যি গ্রাম ভালো বা শাসপুর গ্রামও ভালো, কারণ আমাদের যেখানে পয়সা হবে সেইখানটা আমাদেরকে ভালো লাগে, আর যে গ্রামে পয়সা হবে না সে গ্রামটা আমাদেরকে সত্যি ভালো লাগে না। সে যতই সম্মান করুক, যতই যা করবে করুক, মানুষের পয়সা নিয়ে হচ্ছে দুনিয়া। পয়সা যার নাই, পয়সা নাই যার মরণ ভালো এ সংসারে, পুরুষের পয়সাহীন হলে পুরুষের পয়সাহীন হলে ঘরের গিন্নিতে বলে পুরা মুকুর পাল্লা পরে হার গেল জলে। আমার বিশ্বঙ্গে যাই যে জলে মনে হয় ঝাঁটা মারি মুখেতে, পয়সা নয় যার মরণ ভালো এ সংসারেতে। এর জগতে পয়সা যার আছে সেদিন সুদে খাটাচ্ছে, পয়সা জোরে মানুষ মরে খালাস পায় আদালতে, পয়সা দেন নাই মরণ ভালো এ সংসারেতে। এই যুগে পয়সা দেন নাই তার কিচ্ছু নাই নাকি সে বলছে বাবা আমি আই টুকানি ঝেড়ে দি। এবার ঝেড়ে দিল, দিয়ে জ্বরটা ছেড়ে গেল। খাবার গুলোকে নিয়ে ফকির সাহেব সেই আলীকে দিল, খাবার খেয়ে আবার মুখটাকে মাথায় নিয়ে আল্লাহর নাম নিয়ে সে পথের মধ্যে যাচ্ছে। বলি আল্লাহ কদমি জানা বেশি দেরি করলে নাই গেল। আরে তোমাদের কি করবে দোয়া, অন্য জন্ম সুখে যাই গেল। আরে আরো দেহ করিবে দোয়া, আমার পাট পাঞ্জা তন গেল। আরে আরো দেহ করিবে দোয়া, আমার দিন পাই গেল। আফেলের ছেলে বটে ঘাটের জামাই, আরে ঘাটের তো হবে দিয়ে ওই যে তোমাকে চালাচ্ছে আমার রোল তো বুড়ো হয়, আরে 200 বছর বয়স বটে ওই আমার রোল তো বুড়ো তাই। মনে হচ্ছে চাদর আমার মুড়ো দিয়েছে ভাই, চাদর
গাজর মুড়ো দিয়ে বসে মেয়ে মানুষের মত, আরে মেয়ে মানুষের মতো মুড়ে বসে আলিয়ার ফকির সাহেব আরো 15 দিন যাই, কাহার পরে তে আমার নিজরিয়া পাই, তাহার পরে তে আমার সেই নিজরিয়া পাই, বাইরে নিজরিয়ার কিনারে গিয়ে আমার ফকির সাহেব পাই। বাবা আলী তরকারি দিয়ে হচ্ছে নাই, এই হাপাই আর কায়েস এদের বিয়ে কেন হচ্ছে না আমি একটু জানি, হ্যাঁ ওই আমি কিন্তু ওইখানে বসেছিলাম, আর একজন বলছে কায়েস আর হাপায়া সাথে বিয়ে কেন হচ্ছে না জানেন মুলগেন? কি ব্যাপার? আমি বলছি কেন? তা বলছে ওরা খুব হাত ঠুকরা, সবার দিয়ে নাই চুলো সামনে বসে নাকি হাঁড়ি তুলে খাই, আরে চুলো সামনে বসে নাকি দেখো হাঁড়ি তুলে খাই, জানাচ্ছি সবার খাতে সার দেখো ওই যে ওদের বিয়ের পাত্র আমি দেখেছি, মনোজকে একটা কথা বলেছি এমন কথা, জানাচ্ছি সবার খাতে মনোজ যদি বিছানা পেছাব করে আগের তোষক গুলো কি হবে তাহলে? সংগত ওই যে বন্ধু না তার জন্য ওর বউ ভাত তো খাবে না, আরে তার জন্য ওর বউ ভাত খাবে না, কায়েসের উপরে 10 টাকা দিয়েছি কায়েসকে আর হাপাইকে, এদের উপরে সবারই জিদ, সবার দিয়ে নাই দোকানে তে লোকের লম্বু চুরি করে খাই, হাপায়ের জন্য আবার একটা কথা বলেছি, সবাই নাই হাপাই নাকি দেখো 5 বালিশ নিয়ে মনে হচ্ছে নাকি বোলপুরে জামাই, আরে বোলপুরে বিয়ে করিবে ওই যে নামে, আরে কুমারে তে তুমি বসে নাকি সামনে তে আজ 20 টাকা দিয়েছে হাতে।